সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়েছে চীনের কেতবোর উদ্বেগজনক দৃশ্য। করোনার সৃষ্টিকর্তার চীনত আকৌ এবার বৃদ্ধি পাইছে সংক্রমণ। চীনত ইতিমধ্যেই অব্যাহত আছে জিরো কোভিড পলিসি, আর এই নীতির আধারতে চীনের নাগরিকসকলের উপর চলিছে অত্যাচার, যার উদাহরণ এয়া। চীনত প্রস্তুত করা হয়েছে পিঞ্জরা সদৃশ এই সমূহ মেটেল বক্স, যত আবদ্ধ করে রখা হয়েছে কোভিডত আক্রান্ত লোকসকলক। অর্থাৎ কোভিড পজিটিভ লোকসকলক হোম কোয়ারেন্টিন অথবা কোয়ারেন্টিন সেন্টারলৈ নিয়ার সলনি এনেদরেই পিঞ্জরাবদ্ধ করা হয়েছে, যি নাগরিকসকলের বাবে দণ্ড সদৃশ হয়ে পড়েছে। সামাজিক মাধ্যমত এই দৃশ্যসমূহ দ্রুতগতিত ভাইরাল হয়েছে, যত ধরা পড়েছে চীনে কঠোর নির্দেশনার নামত প্রকৃততে করেছে কি। কিন্তু এই অত্যাচার ইয়াতেই শেষ হওয়া নাই। প্রশাসনে এই মেটেল বক্সত আবদ্ধ করেছে বয়োজ্যেষ্ঠ লোক, গর্ভবতী মহিলা, আনকি শিশুসকলকো। কোভিড সংক্রমিত হলে নাগরিকসকলক 15-20 দিন পর্যন্ত আবদ্ধ করে রখা হয়েছে এই মেটেল বক্সসমূহত, যার বাবে মাজনিশা এইদরেই ঘরের পলায়ন করবলগিয়া হয়েছে একাংশ লোক। উল্লেখযোগ্য যে ফেব্রুয়ারি মাহৰ পৰা চীনত আৰম্ভ হ'ব উইন্টাৰ অলিম্পিকছ, যাৰ বাবে দেশখনক কোভিড মুক্ত দেখুৱাবলৈ নাগৰিকসকলক এক প্ৰকাৰৰ মেটেল বক্সসমূহত বন্দী কৰি ৰখা হৈছে। কিন্তু এই দৃশ্যসমূহ ভাইৰেল হৈ যোৱাৰ পাছত স্বাভাৱিকতেই চীনা প্ৰশাসনৰ এই কঠোৰ নীতিক লৈ প্ৰশ্ন উঠিছে। ইণ্টাৰনেশ্যনেল ডেস্ক, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।